1891 সাল 29শে জুলাই প্রয়াত হয়েছেন সেই প্রবাদ প্রতিম মানুষটি, অসাধারণ ক্ষুরধার যার মেধা, বজ্রের মতো কঠিন যার চারিত্রিক দৃঢ়তা, কিন্তু তারই সাথে কুসুমের মতো কোমল তার হৃদয়। অগাধ পাণ্ডিত্যের অধিকারী এই মানুষটি জনমানসে জ্বালিয়ে দিয়েছিলেন শিক্ষার আলো, চেতনার দীপ্তি। সেই যুগে বিদ্যাসাগর উপাধিতে অনেকেই ভূষিত হয়েছিলেন, কিন্তু বিদ্যাসাগর উপাধি আর কারোর ক্ষেত্রে এমন সুপ্রযুক্ত হয়নি। তাই বিদ্যাসাগর বলতে আমরা শুধুমাত্র ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কেই চিনি। আজ তার প্রয়াণ দিবসে তার প্রতি জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।